সিলেটে ভয়াবহ বন্যা, বন্যার পানি নামতে কাটা হয়েছে কয়েকটি রাস্তা, নামছে পানি। বন্যার পানি সরিয়ে দেওয়ার পরিকল্পনায় রাস্তা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশনা মোতাবেক রোববার কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে, এতে করে সুফল পাচ্ছেন বানবাসী মানুষেরা, পানি সরে যেতে শুরু করেছে সেখানে। রোববার সচিবালয়ের মন্ত্রণালয় সভায় শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব তথ্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে। সিলেটের মেয়র সেটা জানিয়েছেন, এতে বন্যার পানি সহজে নেমে যাচ্ছে, কোথাও প্রয়োজন হলে আরও রাস্তা কেটে ফেলা হবে। সিলেট সুনামগঞ্জই নয়, রাজধানীর ঢাকাতেও বন্যা সতর্কতা আছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বন্যা হবে সেই সতর্কতা আছে, কিন্তু কী অবস্থা যাবে বা বন্যা কতটুকু বিস্তৃত হবে সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনও দেয়নি। ঢাকা জলাবদ্ধতার দূরীকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখল মুক্ত করার সুফল মিলছে। ঢাকায় জলাবদ্ধতা কমেছে, ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছে এরই মধ্যে 26টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটি খালের 6.5 একর জমি এবং উত্তর সিটির 25 একর জায়গা দখলমুক্ত করেছে। অন্যদিকে সিলেটে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 8 থেকে 9 দিনেও সিলেটে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। একই পরিস্থিতি থাকবে চট্টগ্রাম এবং বরিশালেও, সেখানে অন্তত 29 জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে আগামীকাল মঙ্গলবার ঢাকা, রংপুর এবং রাজশাহীতে বৃষ্টি কম হতে পারে। বুধবার থেকে সারা দেশে বৃষ্টি আবারও বাড়বে। সোমবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সিলেট বিভাগে 29 জুন পর্যন্ত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে বলে বন্যা পরিস্থিতি উন্নতিরও সম্ভাবনা নেই। পাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম এবং বরিশালেও। রংপুর, রাজশাহী এবং ঢাকায় কাল মঙ্গলবার থেকে একদিনের জন্য বৃষ্টি কমে পরদিন বুধবার থেকে আবারও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে 1 থেকে 10 কিলোমিটার বৃষ্টিকে হালকা, 44 থেকে 48 মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং 68 মিলিমিটার বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি বলা হয়। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, 242 মিলিমিটার। বরিশালে 83 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সামান্য বৃষ্টি হয়েছে ঢাকায়। এরপর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে টাঙ্গাইল এবং ফরিদপুরে, 4 মিলিমিটার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতি সর্বশেষ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।